হ্যালো স্টুডেন্ট আমরা কিন্তু তোমাদের মাধ্যমিকের দু হাজার তেইশের যে পর্ষদ থেকে যে টেস্ট পেপারটা দিয়েছে সেই টেস্ট পেপারটা কিন্তু শুরু করে দিয়েছি আগের ক্লাসে আমরা কিন্তু তোমাদের এই টেস্ট পেপারের যতগুলো এমসিকিউ কিউ পূরণ এবং সত্যমিথ্যা ছিল সেগুলো কিন্তু শেষ করে দিয়েছি আজকে আমরা তোমাদের এই তিনশো সাতাত্তর পেজে মানে তোমাদের প্রথম যে পর্ষদের যে প্রথম যে গণিতের যে মডেল স্কুলটা দেওয়া রয়েছে সেই মডেল স্কুলের আজকে কিন্তু আমরা দু নম্বরের সমস্ত অঙ্কগুলো কমপ্লিট করবো এবং ভালোভাবে বুঝিয়ে দেবো আরেকটু কথা ভিডিওটা শুরু করার আগে এখনো পর্যন্ত যারা সাজেশান নাওনি পুরো তোমাদের মাধ্যমিকের সাজেশান রয়েছে তো তোমরা যদি সেটা নিতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে সেখান থেকে তোমরা মেসেজ করে কিন্তু নিতে পারবে ঠিক আছে তো শুরু করা যাক আজকের প্রথম অঙ্কটা রয়েছে দেখো বার্ষিক পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা দু বছরে চক্রবৃদ্ধি সুদ ছশো পনেরো টাকা হলে আসল নির্ণয় করো তো এখান থেকে আমাদের মূলধনটা নির্ণয় করতে হবে চক্রবৃদ্ধি সুদের মাধ্যমে কারণ এখানে চক্রবৃদ্ধি সুদ দেওয়া রয়েছে যা সুদের হারটা দেওয়া রয়েছে পাঁচ পার্সেন্ট সময়টা দুই বছর এবং চক্রবৃদ্ধি সুদটা বলা রয়েছে ছশো পনেরো টাকা তাহলে যেগুলো দেওয়া রয়েছে আমরা ফার্স্ট সেগুলো তুলে নেব তো আমাদের প্রশ্নে বলা রয়েছে দেখো সুদের হার আর পার্সেন্টেজ যেটা আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে দেখো পাঁচ পার্সেন্টেজ তো পাঁচ পার্সেন্টেজ সময় সময় এন এন সমান আমাদের বলা রয়েছে দুই বছর ঠিক আছে আর আমাদের বলা রয়েছে চক্রবৃদ্ধি সুদটা ছশো পনেরো টাকা তাহলে মূলধনটা যেহেতু আমাদের জানা নেই তাহলে এখান থেকে আমরা ধরে নিতে পারি মূলধন সমান পি টাকা এবার আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি জানি তাহলে শর্তানুসারে চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কী হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল টু দি পাওয়ার এন মাইনাস পি সমান এই যে চক্রবৃদ্ধি সুদটা সেটা আমাদের এখানে দেওয়া রয়েছে দেখো ছশো পনেরো টাকা তাহলে সমান হচ্ছে ছশো পনেরো টাকা এটাকে যদি আমরা ক্যালকুলেশান করি আমরা পির মান পাবো তো দেখো এখান থেকে আমরা পি কমন নিয়ে নিলাম পি কমন নিলে এখানে থাকছে ওয়ান প্লাস আর বাই একশো হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান ছশো পনেরো বা তো এই ওয়ান প্লাস আরের জায়গায় আমরা মান বসিয়ে দেবো দেখো সুদের হার আমাদের প্রশ্নে ছিল পাঁচ পার্সেন্টেজ তাহলে পাঁচ বাই একশো তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান সমান ছশো পনেরো টাকা বা পি এটাকে যদি আমরা ভগ্নাংশে যোগ করি তাহলে হচ্ছে একশো প্লাস ফাইভ বাই একশো তার স্কোয়ার মাইনাস ওয়ান সমান ছশো পনেরো বা পিটা থাকলো এটা হচ্ছে একশো পাঁচ গুণিতক একশো পাঁচ বাই একশো গুণিতক একশো মাইনাস ওয়ান সমান ছশো পনেরো তো একশো পাঁচ গুণিতক একশো পাঁচ আমরা এই পাশে গুণ করে নেব তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ একে পাঁচ শূন্য 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 পাঁচ শূন্য এক তাহলে হচ্ছে পাঁচ দুই পাঁচ পাঁচ দশের শূন্য হাতে এক এক তাহলে এখান থেকে আমাদের একশো পাঁচ গুণ করতে যেটা বেরোলো সেটা হচ্ছে এক এক শূন্য বাই একের পিঠে চারটা শূন্য বিয়োগ ওয়ান তো দেখো এখান থেকে আমাদের এটা যদি ভগ্নাংশের বিয়োগ করি তাহলে হয় বিয়োগ তিনটে চারটা শূন্য সমান ছশো পনেরো তাহলে এটা বিয়োগ করলে হবে এক শূন্য দুই পাঁচ বাই একের পিঠে চারটা শূন্য সমান ছশো পনেরো তো এখান থেকে যদি আমরা পির ভ্যালুটা বের করি তাহলে এইটা এদিকে গেলে কি হবে গুণ হবে তাহলে একের পিঠে চারটা শূন্য বাই নিচে হচ্ছে হাজার পঁচিশ তো আমরা পাঁচ দিয়ে কাটাকাটি করবো পাঁচ দুইয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ এটা কাটাকাটি করলে হচ্ছে পাঁচ একে পাঁচ ছয় পাঁচ তিনে পনেরো ঠিক আছে আবার আমরা পাঁচ দিয়ে কাটাকাটি করবো পাঁচ চারে কুড়ি পাঁচ একে পাঁচ এটা কাটাকাটি করলে হচ্ছে পাঁচ দুয়ে দশ এক দুই তিন তো দেখো এইখানে আমাদের একটু কাটাকাটি ভুল হয়ে গিয়েছিল পাঁচ এক পাঁচ একে ছয় পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো একশো তেইশ তো একচল্লিশ তিনে হচ্ছে একশো তেইশ তার মানে হচ্ছে তিন দুগুণে ছয় হাজার তাহলে এখান থেকে আমাদের মূলধনটা বেরিয়ে গেলো কত মূলধনটা হচ্ছে ছয় হাজার আমি তোমাদের একবার পুরো অঙ্কটা প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি তোমরা পুরো অঙ্কটা একবার দেখে নিতে পারো তোর দাগের যে তিনের অঙ্কটা রয়েছে যদি ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই অনুপাত টু এক্স প্লাস ফোর ওয়াই সমান এগারো অনুপাত বারো হয় তাহলে এক্স অনুপাত ওয়াইয়ের মান নির্ণয় করো তো এটা তোমাদের অনুপাত চ্যাপ্টারের অঙ্ক খুবই সহজ একটা অঙ্ক তো আমরা কি জানি অনুপাতকে বাই আকারে লিখা যায় তাহলে এই অনুপাতটাকে আমরা ফার্স্ট বাই আকারে লিখে দেবো এখান থেকে দেখতে পেলে এটাকে আমরা জাস্ট বাই আকারে লিখে দিলাম অঙ্কটা তুলেছি এখান থেকে তোলার পর আমরা এই অঙ্কটাকে বাই আকারে তুলে দিলাম তারপর এদিকটাও আমরা বাই আকারে লিখে দেবো এবার আমরা এটাকে জাস্ট কোনাকণি গুণ করবো কোন গুণ করলে হচ্ছে দেখো বারো পাঁচের ষাট এক্স বারো তিনে ছত্রিশ ওয়াই এগারো দুয়ে বাইশ এক্স এগারো চারে চুয়াল্লিশ ওয়াই তো এরপর আমরা এক্সগুলোকে একদিকে নেব এক দিকে নেব তাহলে ষাট এদিকে ছিল বাইশ এক্সটা এদিকে আনলে মাইনাস এক্স এপাশে ছিল সমান চিহ্নের এপাশে ডান পাশে তো ছত্রিশ ওয়াইকে এদিকে আনলে হবে প্লাস ছত্রিশ তো ষাট থেকে যদি আমরা বাইশ বাদ দিই তাহলে বাইশ আঠে তিরিশ মানে আমাদের হচ্ছে আটত্রিশ সমান এদিকে আমরা এটাকে যদি যোগ করি ছয় আট চার দশের শূন্য চার তিন সাত থেকে আট আশি ওয়াই তো দেখো এইখান থেকে এক্সটা আমাদের থাকলো ওয়াইটা আমরা এদিকে আনলে ভাগে চলে আসবে আশিটা এখানে ছিল আটত্রিশটা এদিক থেকে আনলে ভাগে চলে আসবে ঠিক আছে আমরা একবার কণাকি গুণ করে মিলিয়ে নিই দেখো আশি ওয়াই আটত্রিশ এক্স তো এটাই আমাদের ছিল তো এবার যদি আমরা দুই দিয়ে কাটাকাটি করি দুই উনিশে আটত্রিশ দুই চল্লিশে আশি তাহলে এখান থেকে আমাদের বেরোলো এক্স অনুপাত ওয়াই সমান চল্লিশ অনুপাত উনিশ ঠিক আছে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারলে তো এরপর পরবর্তী অঙ্ক যে চারের দাগের যে অঙ্কটা রয়েছে আমরা সেই অঙ্কটা করব তো আগে আমরা দেখিনি চারের দিকের অঙ্কটা কী রয়েছে দেখো এখানে বলা রয়েছে যদি এক্স বাই ওয়াই ভ্যারাইজেজ এক্স প্লাস ওয়াই ও এবং ওয়াই বাই এক্স ভ্যারাইজেজ এক্স মাইনাস ওয়াই হয় তবে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই সমান ধ্রুবক তো সর্বপ্রথম এখান থেকে আমরা অঙ্কটা তুলে নেবো তো আমি অঙ্কটা তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো আমাদের অঙ্কটা দেওয়া আছে এক্স বাই ওয়াই এক্স প্লাস ওয়াই আর দেওয়া রয়েছে ওয়াই বাই এক্স ভ্যারাইজ এক্স মাইনাস তো এটা আমাদের দেওয়া রয়েছে যে এক্স বাই ওয়াই ভ্যারাইজ আর ওয়াই বাই এক্স ভ্যারাইজ এক্স মাইনাস ওয়াই তো এদিকে যদি আমরা চিহ্ন তুলি তাহলে হচ্ছে এক্স বাই ওয়াই সমান কে ওয়ান ইন্টু তুলে দিলাম তার জন্য একটা ধ্রুবক নিয়ে নিলাম যেটা কে আর এদিকে যদি আমরা ভেদ চিহ্ন তুলি তাহলে কে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই তো ভেদ চিহ্ন তুলে দিয়ে আমরা একটা ধ্রুবক নিয়ে নিলাম যেটা হচ্ছে কে টু ঠিক আছে তো এখানে আমাদের লিখতে হবে কে ওয়ান কে টু অশূন্য ভেদ ধ্রুবক ঠিক আছে তো এরপর দেখো আমরা এই দুটো সমীকরণকে জাস্ট গুণ করে দেবো তাহলে এক্স বাই ওয়াই গুণিতক ওয়াই বাই এক্স সমান কে ওয়ান কে টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে দেখো এদিক থেকে ওয়াই এদিক থেকে ওয়াই কাটা গেলো এদিকে ওপর নিচে এক্স কাটা গেলো তাহলে এদিকে পড়ে থাকলো ওয়ান আর এদিকে আছে কে ওয়ান কে টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তো এই যে কে ওয়ান কে টুটা রয়েছে এটাকে যদি আমরা সমান চিহ্নের এপাশে আনি তাহলে এটা কী চলে আসবে ভাগে চলে আসবে আর এই এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই সূত্র লাগালে হচ্ছে এক্স এ স্কোয়ার মাইনাস ওয়াই তো এই সমীকরণটাকে যদি আমরা একটু উল্টে লিখি তাহলে হচ্ছে এক্সএ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কে ওয়ান কে টু ঠিক আছে এবার দেখো এই পুরো রাশিটাই কি আমাদের একটা ধ্রুবক তাহলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারি যে এটা সমান ধ্রুবক তার মানে এখান থেকে আমাদের বেরিয়ে গেলো কি এক্স সমান ধ্রুবক যেটা আমাদের প্রশ্নে কিন্তু চাইছিলো এই যে দেখো প্রশ্নে এখানে চেয়েছিল এক্স এ স্কোয়ার ধ্রুবক এটা আমাদের কিন্তু প্রমাণ করতে বলা ছিল তো আশা করি তোমরা বুঝতে পারলে তো এরপর এই চারের দাগে যে পাঁচের কোয়েশ্চেনটা রয়েছে সেটা করব। তো চারের দাগের পাঁচের কোয়েশ্চেনটা দেখো জাস্ট আমাদের একটা সূত্র লাগালেই হয়ে যাবে যেটা তোমাদের পিথাগোরাসের উপবাদ্য চ্যাপ্টারে রয়েছে যাই হোক আমি একটু পড়ে শোনাচ্ছি দেখো এবিসিডি আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ও সমান ছয় সেমি এবং ওডি সমান আট সেমি আর ও সমান পাঁচ সেমি তবে ও সি এ দৈর্ঘ্যকত তো আমি ফার্স্ট অঙ্কটা তোমাদের সামনে করে দেখাবো ঠিক আছে একদম আমি ছবিটা এঁকে তোমাদের করে দেখাবো সর্বপ্রথম আমাদের বলা রয়েছে দেখো যে এবিসিডি একটা আয়তকার চিত্র তাহলে আমরা একটা এখান থেকে আয়তকার চিত্র এঁকে নিচ্ছি দেখো যার নাম দিলাম এ বি সি ডি প্রশ্ন এটা আমাদের বলা ছিল তারপর বলা ছিল যে এই চিত্রের অভ্যন্তরে যে কোনো একটা বিন্দু আমরা সাপোজ ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে আমাদের ও বিন্দু ঠিক আছে অভ্যন্তরে একটা বিন্দু বিন্দু এমনভাবে অবস্থিত যে আমাদের বলা রয়েছে ওবি সমান ছ সেমি তো এই ও সমান ছ সেমি বলা রয়েছে তার মানে এটা হচ্ছে আমাদের ছয় সেন্টিমিটার আর বলা রয়েছে ওডি সমান আট সেন্টিমিটার তাহলে এই ওডি সমান আট সেন্টিমিটার আর বলা রয়েছে ও সমান পাঁচ সেন্টিমিটার ও সমান পাঁচ সেন্টিমিটার এবং ওসি সমান ওসির দৈর্ঘ্যটা আমাদের এখান থেকে বের করতে হবে তাহলে আমাদের যেগুলো বলা রয়েছে আমি আরেকবার লিখে নিচ্ছি ও সমান ছয় সেন্টিমিটার ওডি সমান আট সেন্টিমিটার এবং ও সমান পাঁচ সেন্টিমিটার তোমরা তোমাদের বইয়ের পিথাগুরাসের উপবাদ যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারে একটা প্রয়োগ রয়েছে তোমরা সেখানে খুলে দেখতে পারো তোমাদের উদাহরণে যে লাস্ট প্রয়োগটা রয়েছে সেটাই সেখানে যদি আমরা কী শিখেছি যে একটা আয়তকা চিত্রে যদি অভ্যন্তরে একটা বি থাকে অভ্যন্তরে যদি একটা কোনো বিন্দু থাকে তাহলে সেই বিন্দু থেকে যদি আমরা এই এদের শীর্ষ বিন্দুগুলোকে যুক্ত করি তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্র হয় ও এ স্কোয়ার যুক্ত ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার যুক্ত ও ডি স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে আমাদের সূত্র তো এই সূত্রে যদি আমরা এখান থেকে অ্যাপ্লাই করি তাহলে দেখো ও এ স্কোয়ার মানে পাঁচে স্কোয়ার যুক্ত ও সি স্কোয়ার যার মান আমরা বের করব ও বি স্কোয়ার মানে হচ্ছে ছয় স্কোয়ার ওডি স্কোয়ার মানে হচ্ছে আটে স্কোয়ার তো এখান থেকে যদি আমরা ওসি স্কোয়ারটা বের করাই তাহলে দেখো পাঁচ পাঁচে পঁচিশ যুক্ত ও স্কোয়ার আর এদিকে হচ্ছে ছ ছয় ছত্রিশ যুক্ত আটাশটে চৌষট্টি তার মানে হচ্ছে আমাদের পঁচিশ যুক্ত ও স্কোয়ার সমান চৌষট্টি তো আমাদের হচ্ছে একশো ঠিক আছে তাহলে দেখো ও স্কোয়ার সমান একশোটায় এদিকে গেলে বিয়োগ হবে তাহলে একশো বিযুক্ত পঁচিশ তাহলে ওসি সমান রুট ঠিক আছে তাহলে পঁচিশ তিনে পঁচাত্তর মানে আমাদের উত্তর হবে ফাইভ রুট থ্রি তাহলে ওসির মানটা আমাদের বেরিয়ে গেল কত ওসি হচ্ছে ফাইভ রুট থ্রি সেন্টিমিটার আশা করি তোমরা বুঝতে পারলে তো পিথাগোরাসের গোড়া যে চ্যাপ্টারটা রয়েছে তারই একটা প্রয়োগ যেটা যদি তোমরা এই সূত্রটা যদি মনে রাখো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা পেরে যাবে আর এই পিথাগোরাস থেকে এবছর কিন্তু পড়ার সম্ভাবনা খুবই প্রবলভাবে রয়েছে ঠিক আছে তো এরপর যে ছ নম্বর কোশ্চেনটা রয়েছে সেটা আমরা দেখে নেব তো দেখো ছ নম্বর কোয়েশ্চেনটা কি রয়েছে দেখো এখানে রয়েছে যে দুইটি বৃত্তের ব্যাসার্ধ পাঁচ সেমি ও তিন সেমি তাহলে বৃত্তদ্বয় পরস্পরকে যদি স্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের সম্ভাব্য দূরত্ব কি হবে ঠিক আছে তো এটাও আমরা করবো ছ নম্বর কোশ্চেন চারের দাগের ছয় তো আমাদের বলা রয়েছে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করবে একটা বৃত্ত হচ্ছে পাঁচ সেমি তো আমরা একটা বড় করে একটা বৃত্ত এঁকে নিলাম পাঁচ সেমি আর একটা ছোট বৃত্ত আঁকলাম যেটা হচ্ছে তিন সেমি ঠিক আছে তো দেখো এই বৃত্তটা হচ্ছে পাঁচ সেমি আর এই বৃত্তটা হচ্ছে তিন সেমি এটা পাঁচ সেমি দূরত্বে আছে এটা তিন সেমি দূরত্ব রয়েছে আমরা ধরে নিলাম এর কেন্দ্রটা হচ্ছে ও আর এর কেন্দ্রটা পি তাহলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে দেখো এই পুরোটা মানে পাঁচ যুক্ত তিন তাহলে ওপি সমান পাঁচ যুক্ত তিন সমান আট সেন্টিমিটার এটা একটা আমরা পেতে পারি আবার একরকম পেতে পারি কি যদি এইটা আমাদের পাঁচ সেমি বৃত্ত হয় আর যদি তাদের অন্তঃস্পর্শ করে ঠিক আছে একটা হচ্ছে বহিঃপর্শ এটা হচ্ছে বহিঃপর্শ আর যদি অন্তঃস্পর্শ করে তাহলে এইটা হচ্ছে আমাদের এটা হচ্ছে তিন সেন্টিমিটার বৃত্তের ব্যাসার্ধ আর এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার বৃত্তের ব্যাসার্ধ তাহলে দেখো আমাদের এই পুরো দূরত্বটা হচ্ছে কত পাঁচ আর এই ছোট্ট দূরত্বটা হচ্ছে কত তিন তাহলে আমাদের বের করতে হবে এই কেন্দ্রদয়ের মধ্যে দূরত্ব মানে আমি যদি এটাকে ও ধরি এটাকে পি ধরি তাহলে ওপি সমান তো দেখো এই পুরোটা পাঁচ এই পাঁচ থেকে যদি আমরা এই তিনটা বাদ দিয়ে দিই তাহলে আমরা পি পাবো তাহলে এখান থেকে হবে পাঁচ বিযুক্ত তিন সমান দুই সেন্টিমিটার তাহলে এক্ষেত্রে কিন্তু পরীক্ষায় তোমাদের এই অঙ্কটা যদি পড়ে তাহলে কিন্তু তোমাদের বহিঃ্পর্শ এবং অন্তঃস্পর্শ দুটোই করে দেখাতে হবে ঠিক আছে বোঝা গেল বাস এরপর আমরা পরবর্তী কোশ্চেনে যাব তো দেখো এই চ্যাপ্টারের একদম যে লাস্ট কোয়েশ্চেনটা রয়েছে এবার আমরা সেই কোশ্চেনটা পড়ে নেবো তো লাস্ট কোয়েশ্চেন রয়েছে দেখো পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এরকম বলা রয়েছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবি বৃত্তের ব্যাস কোন এ ওডি সমান একশো চল্লিশ ডিগ্রি এবং কোন সিএ বি সমান পঞ্চাশ ডিগ্রি হলে কোন বি সমান কত তো পাশে আমাদের একটা ছবি আঁকা রয়েছে এ পাশে এই ছবি থেকে আমাদের কোন বি ইডি এর মানটা বের করতে হবে ঠিক আছে তো সর্বপ্রথম আমরা এই ছবিটা দেখে কিন্তু একবার এঁকে নেব তো ভি দুটা ইয়ের অঙ্ক আমাদের সাতের অঙ্ক আমাদের একটা বৃত্ত দেওয়া রয়েছে যার একটা ব্যাস বলা রয়েছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ও বিন্দু এটা এ বিন্দু এটা বি বিন্দু এটা ই আর আমাদের এখানে একটা ছেদ করে গেছে তো এই কেন্দ্র থেকে এইখান পর্যন্ত দূরত্ব হচ্ছে যাকে ডি লিখেছে আর এই এইটার নাম দেওয়া রয়েছে সি ঠিক আছে তো দেখো এই কোনটা আমাদের প্রশ্নে বলা রয়েছে একশো চল্লিশ ডিগ্রি মানে কোন এ ও ডি সমান একশো চল্লিশ ডিগ্রি আর এই কোনটা আমাদের বলা রয়েছে পঞ্চাশ ডিগ্রি যেটা হচ্ছে কোন সি এ ও সমান পঞ্চাশ ডিগ্রি আমাদের বের করতে হবে এই কোনটার মান কত ঠিক আছে দেখো কত সহজে হবে দেখো আমরা কি জানি আমরা এইটা জাস্ট যোগ করে দেবো এইটা যদি আমরা যোগ করে দিই তাহলে দেখো এইটা একটা বিত্তস্ত চতুর্ভুজ আর আমরা কি জানি বিত্বস্ত চতুর্ভুজের বিপরীত কোন দয় পরস্পর কি সম্পূরক হয় তো দেখো এই কোনটা হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি তার মানে এই কোনটা কত এই কোনটা হচ্ছে কত চল্লিশ ডিগ্রি কারণ পুরো এটা একটা সরল লেখা তাই তো পুরো এটা একটা সরল লেখা মানে পুরোটা একশো আশি ডিগ্রি তার মধ্যে এইটা যদি একশো চল্লিশ হয় তাহলে এটা হবে কত চল্লিশ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এখান থেকে আমরা কী লিখতে পারি যে যেহেতু এবি একটি রেখাংশ অতএব কোন বি সমান একশো আশি বিযুক্ত একশো চল্লিশ সমান চল্লিশ ডিগ্রি তাহলে দেখো আবার দেখো এটাও বৃত্তের ব্যাসার্ধ এটাও বৃত্তের ব্যাসার্ধ এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি ত্রিভুজ ও বি ডি এর ও বি সমান ও ডি কারণ ও বি সমান ও ডি এটা তো একই বৃত্তের ব্যাসার্ধ না তাহলে এই দুটো বাহু সমান তার মানে এর বিপদ কোন্দয়ের সমান হবে তো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তার মধ্যে এইটা যদি চল্লিশ হয় তাহলে বাকি থাকলো কত একশো চল্লিশ একশো চল্লিশের মধ্যে এটা সত্তর এটা সত্তর মানে আমরা এই কোনটা পেলাম কত সত্তর তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ও বি ডি কোন ও ডি সমান একশো চল্লিশ বাই দুই সমান সত্তর ডিগ্রি ঠিক আছে তাহলে এই কোনটা আমরা পেলাম সত্তর ডিগ্রি আবার এখান থেকে দেখো এ বি ডি সি এটা একটা কি বৃত্তস্ত চতুর্ভুজ তাহলে এ বি ডি সি বৃত্তস্ত চতুর্ভুজের তো আমরা কী জানি বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোন নয় পরস্পর সম্পূরক তাহলে এই কোনটা আর এই কোনটার সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে এটা যদি সত্তর হয় এই কোনটা কত হবে একশো দশ ডিগ্রি বৃত্তস্ত চতুর্ভুজের কোন এ সি ডি সমান একশো আশি বিযুক্ত সত্তর সমান একশো দশ ডিগ্রি তাহলে এই কোনটা আমরা পেয়ে গেলাম একশো দশ আর এই কোনটা আমরা পেলাম পঞ্চাশ তো এই কোনটা আমরা পেয়ে যাব পুরো ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা বের করি তাহলে এই কোনটা আর এই কোনটা সমষ্টি যদি আমরা একশো আশি থেকে বাদ দিই তাহলে এই কোনটা পাবো তাহলে এখান থেকে আবার আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ সিই এর কোন এ ই সি সমান একশো আশি বিয়োগ পঞ্চাশ যুক্ত একশো দশ সমান একশো আশি বিয়োগ একশো ষাট সমান কুড়ি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা পেলাম কত এ ই সি মানে এই কোনটা একশো কুড়ি এই কোনটা কুড়ি ডিগ্রি তো এখান থেকে লেখা আর এখান থেকে লেখা একই ব্যাপার তো বিইডি সমান আমাদের বেরিয়ে গেল কত কোন বি ই ডি সমান কুড়ি ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পারলে আমি আবারও একবার বুঝিয়ে দিচ্ছি দেখো এই কোনটা যদি একশো চল্লিশ হয় তাহলে এটা হবে কত চল্লিশ কারণ পুরোটা হচ্ছে একশো আশি আর এটা চল্লিশ হলে আমাদের এই দুটো বাহু যেহেতু সমান তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ তার মানে বাকি থাকলো কত আচ্ছা একশো চল্লিশ এটা চল্লিশ হয়ে গেলে ত্রিভুজের তিনটে কোন সমষ্টি কত একশো আশি আর একশো চল্লিশ থাকলো একশো চল্লিশের মধ্যে এটা সত্তর এটা সত্তর তো এটা যদি সত্তর হয় বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ্দের সম্পূরক তাহলে এটা হবে আমাদের একশো দশ আর এবারে যদি এটা একশো দশ পাই তাহলে এই পুরো ত্রিভুজের ক্ষেত্রে এটা একশো দশ এটা পঞ্চাশ তাহলে এটা হচ্ছে আমাদের কত কুড়ি ডিগ্রি তো এই কোনটা আমাদের বেরিয়ে গেল কুড়ি ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পারলে এরপর আমরা পরেরটায় চলে যাব মানে আট নম্বর যে কোশ্চেনটা রয়েছে তো আট নম্বর কোশ্চেনটা রয়েছে দেখো তোমাদের সাড়ে সাতষট্টি ডিগ্রি কোনের মান কত তো সাড়ে সাতষট্টি ডিগ্রি কোন সাড়ে সাতষট্টি ডিগ্রি এর বৃত্তীয় মান তো বৃত্তীয় মান বের করানোর সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে একে পাই বাই একশো আশি দিয়ে গুণ করে দেওয়া তাহলে এর বৃত্তীয় মান এর বৃত্তীয় মানটা কি হবে দেখো একে আমরা পাই বাই একশো আশি দিয়ে গুণ করে দেবো তাহলে আগে আমরা এই মিশ্র ভগ্নাংশটাকে ভগ্নাংশ আকারে ভেঙে নিই সাত দুগুণের চোদ্দো মানে সাড়ে সাতষট্টি সাত দুগুণের চোদ্দো একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ বাই দুই গুণিতক এটাকে আমরা কত করব পাই বাই একশো আশি দিয়ে গুণ করব তাহলে গুণ করলে হচ্ছে পাঁচ দুগুণে দশ পাঁচ সাত পঁয়ত্রিশ এখানে হচ্ছে পাঁচ তিনে পনেরো পাঁচ ছয় তিরিশ নয় দিয়ে কাটাগাটি করলে ন তিনে সাতাশ ন চারে ছত্রিশ তাহলে এক্ষেত্রে আমাদের হচ্ছে থ্রি পাই বাই এইট তো এক্ষেত্রে আমাদের হবে কত তৃতীয় মানটা থ্রি পাই বাই এইট উত্তর এরপর এর পরের কোশ্চেন আমাদের দেওয়া রয়েছে দেখো এর পরের কোশ্চেন খুবই সহজ এবং একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক দেওয়া রয়েছে দেখো যদি আর কস থিটা সমান টু রুট থ্রি ও আর থিটা সমান দুই হয় তাহলে আর এবং থিটা এর মান নির্ণয় করতে বলেছে তাহলে আগে আমরা এখান থেকে তুলে নেব আমাদের যেটা দেওয়া রয়েছে আর থিটা সমান টু রুট থ্রি আর একটা দেওয়া রয়েছে আর সাইন থিটা সমান দুই তো এখান থেকে আমরা থিটা বের করব এবং আর বের করব। খুব সহজে বের করব দেখো আমরা এই দুটোকে যদি ভাগ করে দিই তাহলে আর সাইন থিটা বাই আর কস থিটা আমরা উভয় পক্ষে ভাগ করে দিচ্ছি তাহলে দুই বাই দুই রুট থ্রি তাহলে দুই একে দুই আর এই দুই কাটা গেল এক্ষেত্রে আর আর কাটা গেল সাইন থিটা বাই কস থিটা মানে আমরা কী জানি টেন থিটা আর ওয়ান বাই রুট থ্রি এবারে তোমরা সবাই নিশ্চয়ই জানো ওয়ান বাই রুট থ্রি কত ডিগ্রির মান টেন তিরিশ ডিগ্রির মান তাহলে এখান থেকে দেখো মনে মনে টেন টেন বাদ গেল তাহলে হচ্ছে থিটা সমান তিরিশ ডিগ্রি এবার এই থিটার মানটা নিয়ে গিয়ে আমরা এখানে পুট করে দেবো তাহলে আর টেন তিরিশ ডিগ্রি সরি আর সাইন তিরিশ ডিগ্রি সমান দুই তাহলে সাইন তিরিশ ডিগ্রির মান কত সাইন তিরিশ ডিগ্রির মান হয় হাফ সমান দুই তাহলে আর সমান দুই দুগুনে চার তাহলে এখান থেকে আমাদের বেরিয়ে গেল দেখো আর এর মানটা চার এবং থিটার মানটা তিরিশ ডিগ্রি তো খুবই সহজ ছিল এবং একটা ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু তো এরপর আমরা পরের অঙ্কে চলে যাব আমাদের যে পরের কোশ্চেনটা রয়েছে মানে দশ নম্বর কোশ্চেন তো দশ নম্বর কোশ্চেনটা এখানে কী বলা আছে দেখো যে চোঙের ভূমির পরিধি এত সেন্টিমিটার এবং উচ্চতা দশ সেন্টিমিটার তার আয়তন নির্ণয় করতে বলা রয়েছে তো ভূমির পরিধি মানে কি এটা একটা চোং এটা যদি একটা চোং হয় তার এই ভূমির পরিধি পরিধি বলেছে মানে এটা ভূমি তো ভূমির পরিধি মানে কি এটা ভূমিটা কী আকৃতির একটা বৃত্তাকৃতির বৃত্তের পরিধি সূত্র কি টু আর তাহলে আমাদের বলা রয়েছে টু পাই আর সমান পাই আর সমান পনেরো দশমিক চার ঠিক আছে আর উচ্চতাটা বলা রয়েছে দশ তাহলে এইচ সমান আমাদের বলা রয়েছে দশ তো এখান থেকে আমাদের বের করতে হবে কি চোঙের আয়তন তো চোঙের আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে তো আমরা এখান থেকে লিখতে পারি আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার তো এখান থেকে দেখো আমরা এইখান থেকে আমাদের এইচের মান জানা আমরা শুধু এখান থেকে আর এর মানটা বের করব তাহলে আমরা এই সাইড থেকে বের করে নিচ্ছি যে টু পাই আর সমান পনেরো দশমিক চার তাহলে এদিক থেকে আমরা যদি পায়ের মানটা বসিয়ে দিই বাইশের সাত ইন্টু আর পনেরো দশমিক চার এই দুইটা এদিকে এলে কী হবে ভাগে চলে আসবে তাহলে আর সমান পনেরো দশমিক চার বাই দুই এই সাতটা ভাগে ছিল উপরে যাবে আর এই বাইশটা আমাদের গুণে ছিল ভাগে আসবে তো আমরা এদিক থেকে দশমিক তুললে নিচে একটা দশ হবে এগারো দিয়ে কাটাকাটি করলে এগারো একে এগারো এগারো চারে চুয়াল্লিশ এগারো দুইয়ে বাইশ ঠিক আছে আবার দুই দিয়ে কাটলে হচ্ছে দু সাথে চোদ্দো তাহলে আরের মান হচ্ছে দেখো সাত সাতে উনপঞ্চাশ বাই দশ দুয়ে কুড়ি ঠিক আছে তো এই মানটা জাস্ট আমরা এখানে পুট করে দেবো বাইর মান হচ্ছে বাইশে সাত তারপর আর স্কোয়ার মানে ঊনপঞ্চাশ বাই কুড়ি স্কোয়ার তো সেটাকে আমরা দুবার লিখে দিচ্ছি ঊনপঞ্চাশ বাই কুড়ি ইন্টু ঊনপঞ্চাশ বাই কুড়ি ইন্টু এইচের মান হচ্ছে দশ ঘন সেন্টিমিটার তো দশ দিয়ে কাটাকাটি করলে হচ্ছে দশ দুয়ে কুড়ি দুই দিয়ে কাটাকাটি করলে হচ্ছে দুই এগারো বাইশ সাত দিয়ে কাটাকাটি হলে করলে হচ্ছে সাত সাতে উনপঞ্চাশ তাহলে আমাদের হচ্ছে এগারো সাতে সাতাত্তর গুণিতক উনপঞ্চাশ বাই কুড়ি তো এটাকে যদি আমরা গুণ করে কুড়ি দিয়ে ভাগ করি তাহলে আমাদের হবে একশো অষ্টাশি দশমিক ছয় পাঁচ তোমরা এটা বাড়িতে গুণ করে ভাগ করে দেখবে এটাই উত্তর আসবে একশো অষ্টাশি দশমিক ছয় পাঁচ তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারলে এরপর এরপর হচ্ছে এক্স আইয়ের দাগের অঙ্ক এটা আমাদের দিয়েছে লম্ব বৃত্তাকার শঙ্কু চ্যাপ্টারের অঙ্ক ঠিক আছে তো কি বলা রয়েছে দেখো একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য এইচ এবং আর একক হলে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ারের মান কত তো শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলে যেহেতু সাংখ্যমান সমান বলা রয়েছে তাহলে আমরা কি জানি শর্তানুসারে শঙ্কুর আয়তনের সূত্র কি একে তিন পাই আর স্কোয়ার এইচ সমান তার পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর এল তো দেখো এইখানে দুই পাশ থেকে পাই পাই কাটা যাবে একটা আর কাটলে আর একটা আর থাকছে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আর এইচ বাই থ্রি সমান এল ঠিক আছে এবার দেখো আর এইচ সমান থ্রি এল আর এলের মান আমরা কি জানি শঙ্কুর ক্ষেত্রে এল সমান রুট অভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার কারণ এইটা যদি আমাদের একটা লম্ব বৃত্তাকার শঙ্কু হয় ঠিক আছে তার এইটা হচ্ছে কি এল এইটা এইচ এইটা আর তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো সেখান থেকে এল সমান রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তো এলের জায়গায় আমরা ওই মানটা প্রুভ করব তাহলে থ্রি রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এবার আমরা উভয় পক্ষে যদি স্কোয়ার করি তাহলে এদিকে হবে আর স্কোয়ার এইচ স্কোয়ার তিন স্কোয়ার মানে নয় আর এদিকে রুটটা উঠে গিয়ে আমাদের হবে এইচ এ স্কোয়ার আর স্কোয়ার তো দেখো এরপর আমরা কী করবো এইখানে আমরা নয় দিয়ে ভাগ করব তাহলে আর স্কোয়ার বাই এইচ এদিকে আনলে নয় সমান এইচ এ এবার আমরা এই আর স্কোয়ার স্কোয়ারটা এধারে ভাগ করবো তাহলে এদিকে থাকবে এক বাই নয় সমান এদিকে থাকলো এইচ স্কোয়ার বাই ঠিক আছে তো পরের লাইনে দেখো আমাদের এদিকে আছে এটাকে যদি আমরা সেপারেট করে দিই তাহলে এইচএ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার আর স্কোয়ার তাহলে এই আর স্কোয়ার এই আর কাটা গেল এই এইচ স্কোয়ার এই এইচ স্কোয়ার কাটা গেল তাহলে আমাদের হচ্ছে একের নয় সমান ওয়ান বাই আর স্কোয়ার প্লাস ওয়ান বাই এইচ স্কোয়ার তো এটার ভ্যালু আমাদের বের করতে বলা ছিল যে ওয়ান বাই আর স্কোয়ার প্লাস ওয়ান বাই এইচ মান কত তো ওয়ান বাই আর স্কোয়ার প্লাস ওয়ান বাই এইচ স্কোয়ারের মান হচ্ছে একের নয় এই যে আমাদের প্রশ্নে চাইছিল ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ারের মান কত একের নয় ঠিক আছে তো এরপরে তোমাদের লাস্ট অঙ্ক রাশিবিজ্ঞানের এবং এরপরে এই যে লং কোশ্চেনগুলো রয়েছে এই চ্যাপ্টারে একটাও কিন্তু এক্সট্রা লং কোশ্চেন নেই যেগুলো বইয়ের বাইরে থেকে আছে তো আমি তোমাদের টেস্ট পেপারে শুধুমাত্র সেই সেই অঙ্কগুলো করে দেব যেগুলো বইয়ের বাইরে রয়েছে লং কোশ্চেনের ক্ষেত্রে বাকি সবগুলো কিন্তু আমরা করে দেব চারের দাগ পর্যন্ত আর চারের দাগ ছাড়া বাকি অঙ্কগুলো কিন্তু আমরা লং কোশ্চেনগুলো করে করে দেবো যেগুলো শুধুমাত্র বইয়ের বাইরে আছে এছাড়াও যদি তোমাদের কোনো অঙ্ক সমস্যা থেকে থাকে তাহলে তোমরা সেটা কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে তো চলো এবার আমরা লাস্ট অঙ্কটা আজকের করে নেবো তো এক্স দুটাই মানে আমাদের বারোর যে অঙ্কটা রয়েছে সেটা দেখো বলা রয়েছে একটি পরিসংখ্যা বিভাজনের গড়টা রয়েছে এইট ঠিক আছে এবং আমাদের বলা রয়েছে যে সামেসাম এক্স আই সমান একশো বত্রিশ প্লাস ফাইভ কে এবং সামেসাম আই সমান কুড়ি হলে কে এর মান কত তাহলে আমরা কি জানি আমরা এই অঙ্কটা কি জানি দেখো আমাদের এখানে সাম বিভাজনের গড়টা কত দেওয়া রয়েছে এইট পয়েন্ট ওয়ান এবং সামেসাম এক্স আই আর সামেসাম আইটাও দেওয়া রয়েছে তো আমরা কি জানি গড় সমান এক্স বার তো এক্স বার সমান আমাদের প্রশ্নে বলা রয়েছে কত এইট পয়েন্ট ওয়ান আর এক্স বার মানে আমরা কি জানি যে সামেসাম এক্স আই বাই সামেসাম আই এটা আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে পড়েছিলাম তো সেইটা সমান এইট পয়েন্ট ওয়ান তো সামেসাম এফআই এক্সাইয়ের মানটা আমাদের দেওয়া রয়েছে দেখো একশো বত্রিশ প্লাস ফাইভ কে বাই সামেসাম আইয়ের মানটাও আমাদের দেওয়া রয়েছে কুড়ি সমান এইট পয়েন্ট ওয়ান এর যদি আমরা দশমিক তুলি তাহলে নিচে হচ্ছে দশ তাহলে এর একটা শূন্য এর একটা শূন্য কাটা গেল তাহলে হচ্ছে একশো বত্রিশ প্লাস ফাইভ কে সমান দুই কে দুই আট দুগুনে ষোলো একশো বাষট্টি তাহলে ফাইভ কে সমান একশো বাষট্টি বত্রিশ একশো বত্রিশ টাকা আমরা এদিকে আনলে বিয়োগ হবে তাহলে আমাদের হচ্ছে ফাইভ কে সমান এদিকে হচ্ছে কত তিরিশ তাহলে কে সমান হচ্ছে ছয় পাঁচ ছয় তিরিশ তাহলে কের ভ্যালুটা আমাদের বেরিয়ে গেলো ছয় কের মান আমাদের চাইছিল প্রশ্নে তো আশা করি তোমরা বুঝতে পারলে খুবই সহজ ছিল তো আজকের অঙ্কগুলো তোমরা বুঝতে পারলে কি আমাকে কমেন্ট করে জানাবে আর এই অঙ্কগুলো কিন্তু তোমরা ভালো করে সব প্র্যাকটিস করে নেবে তো আবার আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো এবং সেখানে পরবর্তী চ্যাপ্টারগুলো আবার করে দেব